আচ্ছা, সর্বশেষ আমরা আরেকটা বিষয় আলোচনা করি। এই পর্যন্ত যারা ইমাম মাহদী এসে গেছে পৃথিবীতে, এরকম কয়েকজনের পরিচয় জানা দরকার, এরা কেমনে আসছে, তো এদের বিস্তারিত আলোচনা, এই আলোচনার জন্য আপনারা এই একটা প্রসিদ্ধ কিতাব আছে সিয়ারু আলামিন নুবালা, এটার লেখক হলেন ইমাম আয-যাহাবি রাহিমাহুল্লাহ। এখানে একবারে যত মাহাদী আসছে পৃথিবীতে, বিশাল মাহাদীদের বর্ণনা আছে, একবারে যত মাহাদী দাবি করছে পৃথিবীতে। তারপরে আমাদের ওস্তাদ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তার যেই অনুবাদ বইটা আল ফেকুল আকবর, এই আল ফেকুল আকবর বইয়ের মধ্যে তিনি এই ইমাম মাহাদীর যারা দাবিদার এদের সংক্ষিপ্ত জীবনী উনি আলোচনা করছেন, কত সালে কখন কিভাবে এরা মাহাদি দাবি করছে। এদের আমরা কয়েকজনের নাম বলি। একজন হলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনুল হাসান হাসানি, ওনার উপাধি ছিল আন-নাফসু যাকিয়া, 93 হিজড়িতে জন্ম, 145 হিজড়িতে মৃত্যু। দেখেন, 93 হিজড়িতে শুরু হয়ে গেছে মাহাদি আসা, 93 হিজড়িতে ওনার জন্ম, 145 হিজড়িতে মৃত্যু। আব্বাসি খলিফা মানসুরের সময় তিনি মাহাদি দাবি করে বসে রয়েছে, এবং মদিনা বসরা অনেক অন্যান্য জায়গা থেকে অনেক তাবি তাবে তাবি আলেম পর্যন্ত তাকে ইমাম মাহাদি বানাই তার কাছে বায়াত হয়েছে। পরে খলিফা আবু জাফর আল মানসুর তাকে হত্যা করছে, মাহাদিরে মারি ফেলছে। তাহলে মাহাদি, প্রথম মাহাদি কিন্তু 145 হিজড়িতে বিদায় নিয়ে গেছে। তারপরে মাহাদি এসছে এই আব্বাসি খলিফা যে মানসুর, মানসুরের দুই ছেলে, এক ছেলের নাম হাদি, এক ছেলের নাম মাহাদি। এই যে মাহাদি যে ছেলেটা, এই ছেলেও একজন মাহাদি। এই ছেলে 127 হিজড়িতে জন্ম, 169 হিজড়িতে তার মৃত্যু। তিনিও কিছু দঈফ হাদিসকে দলিল পেশ করে বলতেছে, আমার নামে মাহাদি, সুতরাং আমি সেই ইমাম মাহাদি। তারপরে তিন নম্বরে হুসাইন ইবনে জাকরাওয়াই ইবনে মাহরাওয়াই, তিনি 291 হিজড়িতে মাহাদি দাবি করছে। ওবায়দুল্লাহ ইবনে মাইমুন কাদ্দা, তিনি 322 হিজড়িতে মাহাদি দাবি করছে। আরেকজন বড় মাহাদি আছে, হুসাইন ইবনে মানসুর হাল্লাস, নাম শুনছেন নাই? এটা কিন্তু খুব প্রসিদ্ধ আমাদের দেশে, হুসাইন ইবনে মানসুর হাল্লাস। আমাদের দেশের অনেক বড় বড় মোনাজিরে আজম, মোনাজিরে মিল্লাত, মোনাজিরে জমান বলে যে যে ফেরাউন আল্লাহ দাবি করি কাফের হয়ে গেছে, আর মানসুর হাল্লাস আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আবার এক বিরাট বক্তা, লাখ টাকার বক্তা, তো তিনি বলতেছেন যে একদিন মানসুর আল্লাহর ঘরে যাই, দেখে মানসুর আল্লাহ নাই, আরেকদিন যাই দেখে আছে। কয়, কালকে আপনারে পাইলাম না কেন? কয়, কালকে আমি আমার আল্লাহর বাড়িতে গেছিলাম, আজকে আমার আল্লাহ আমার বাড়িতে চলে আসছে, নাউজুবিল্লাহ। দেখেন যে মানসুর আল্লাহ আমাদের দেশে কত বড় আল্লাহর ওলি। এই মানসুর আল্লাহও একজন মাহাদি, তিনি 309 হিজড়িতে মাহাদি দাবি করছে। এই হুসাইন ইবনে মানসুর হাল্লাস, তিনি 309 হিজড়িতে মাহাদি। তিনি একজন বড় প্রসিদ্ধ সুফি এবং দার্শনিক, তিনি ফিলোসোফারও ছিলেন, একজন সুফিও ছিলেন। তারপরে তিনি প্রথম ওয়াহাদাতুল উজুদের থিওরি বের করছেন, তিনি পানাপিল্লা বাকাবিল্লার থিওরি বের করছেন। যে পানাপিল্লা বাকাবিল্লা মানে আল্লাহর ভিতরে বান্দা গলে যাওয়া, বান্দার ভিতরে আল্লাহ গলে যাওয়া। যেমন শরবতের ভিতরে পানির মধ্যে যদি চিনি দেন, চিনি কিন্তু পানির মধ্যে মিক্স হয়ে যায়। আবার কিছু জিনিস আছে মিক্স হয় না, যে কিছু আছে বাকাবিল্লা মানে মিক্স হয় না, থাকি যায়। আবার কিছু আছে মিক্স হয়ে যায়, যেমন চা পাতা যত দিবেন দেন এটা মিক্স হবে না, এটা পাতা থেকে যায়, রং বাইর হয়। এই জন্য কিছু আছে ওয়াহাদাতুল উজুদ, আবার কিছু ফানাপিল্লা, কিছু এই জাতীয় থিওরি সব উনি আবিষ্কার করছেন। তিনি নিজেকে জমানার মুজাদ্দিদ দাবি করছেন। প্রথম বলছেন যে আমি এই জমানার মুজাদ্দিদ, তারপরে বলছেন যে আমি ইমাম মাহাদি। তার অনুসারীরা তার অনেক কারামত, কারামতের উপর অনেক বইও লিখছে হুসাইন ইবনে মানসুর আল্লাহর। 309 হিজড়িতে এই ইমাম মাহাদিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওই যুগের খলিফা এই মাহাদি সাহেবকে 309 হিজড়িতে মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে তার অনুসারী যারা যারা ইমাম মাহাদি হিসাবে তার কাছে বায়াত নিছে, তারা বলেন যে উনি মারা যান নাই, বরং আল্লাহ পাক আরেকজনকে তার সুরতে বানাই দিয়েছেন, বানাই দেওয়ার কারণে ওই লোকটাকে মৃত্যুদণ্ড দিছে, আসলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, তিনি এখনও জীবিত আছে, এবং কেয়ামতের আগে উনি ইমাম মাহাদি ওই পৃথিবীতে আসবে, হুসাইন ইবনে মানসুর হাল্লাস। ওনার হায়াতের কোনো ঠিক নেই। এই এই কথাগুলো আছে সিয়ারে আলামুন নুবালা, সিয়ারে আলামুন নুবালার মধ্যে ইমাম যাহাবী রাহেমাহুল্লাহ তার ব্যাপারে বিস্তারিত আলোচনা করছেন, এই হুসাইন ইবনে মানসুর হাল্লাস সম্পর্কে। 6 নম্বর ইমাম মাহাদি আল মুইজ ইবনে মানসুর, 365 হিজড়িতে। 7 নম্বর ইমাম মাহাদি, বড় এক জ্যোতিষী ছিল, এই লোক নাম হলো বালিয়া,
784 হিজরিতে এই লোক ইমাম মাহদী দাবি করছে। 526 হিজরিতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে তাওমার ইমাম মাহদী দাবি করছে। 740 হিজরিতে আহমদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাশেম মুলাসসাম দাবি করছে। 1022 হিজরিতে শাইখ আবুল আব্বাস আহমদ ইবনে আব্দুল্লাহ সালজামামি। 1302 হিজরিতে মুহাম্মদ আহমদ ইবনে আব্দুল্লাহ। 1266 হিজরিতে আলী মুহাম্মদ ইবনে মির্জা রিদা শেরাজি। 13 নম্বর মাহদী যিনি, উনি আবার আমাদের কাছে পরিচিত, তিনি হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। উনি 1840 খ্রিস্টাব্দে জন্ম, 1908 সালে তিনি মারা গেছেন। 1885 খ্রিস্টাব্দে তিনি প্রথম দাবি করছেন আমি মুজাদ্দিদ। যারা মাহাদি দাবি করে তারা মাহাদির আগে দাবি করে মুজাদ্দিদ, প্রথম মুজাদ্দিদ থাকে। মুজাদ্দিদ থেকে কয়দিন পরে আস্তে আস্তে মাহাদি হয়। উনি 1885 সালে হয়েছে মুজাদ্দিদ, 1891 সালে হয়েছে ইমাম মাহাদি, 1892তে হয়েছে ঈসা মাসি, বুঝতে পারছেন? আর 1901 সালে হয়েছে 1,300,000 মোজেজা প্রাপ্ত পরিপূর্ণ নবী, নাউজুবিল্লাহ। তাহলে উনার সালটা মনে রাখবেন, 1885 সালে উনি প্রথম মুজাদ্দিদ, 1891 সালে মাহাদি, 1892তে ঈসা মসি, আর 1901 সালে আসি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মোজেজা ছিল না, তার মোজেজা হলো 300,000, 300,000 মোজেজা প্রাপ্ত নবী তিনি, নাউজুবিল্লাহ। এরপরে 1908 সালে কলেরায় আক্রান্ত হয়ে টয়লেটে তার মৃত্যু হয়। এই ইমাম মাহাদি এবং মুজাদ্দিদ, তারপরে ঈসা মসি, 300,000 মর্যাদা প্রাপ্ত নবী, তিনি কলেরা রোগে আক্রান্ত হয়ে টয়লেটের মধ্যে মারা গেছেন। এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা আছে এহসান আলাহি জাহিরের লেখা কাদিয়ানিয়াত অ্যান্ড অ্যানালাইটিক্যাল সার্ভে, এই এই গ্রন্থের মধ্যে সব বর্ণনা আছে। আচ্ছা, 14 নম্বর যিনি, উনি আরও আশ্চর্যজনক। উনি হলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কাহতানি। 1979 খ্রিস্টাব্দে, এটা বেশি দিন আগের কথা না, অল্প কিছুদিন আগের কথা, 1979 খ্রিস্টাব্দে উনি মদিনার অধিবাসী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কাহতানি, এবং খুবই পরেজগার, খুবই বুজুর্গ মানুষ, খুবই দিনদার মানুষ ছিলেন। উনি একবার হজে আসছেন, হজে আসার পরে হঠাৎ করে উনি রাত্রে স্বপ্নে দেখছেন যে ওনাকে আল্লাহাক বলে দিচ্ছে যে তুমি ইমাম মাহাদি। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি তার স্বপ্নে বলে দিচ্ছে তুমি আমার উম্মতের ইমাম মাহাদি। এবং সাথে সাথে সৌদি আরবের আরও অনেক বড় বড় আলেম ওলামারাও স্বপ্নে দেখছে উনি ইমাম মাহাদি। এই ইমাম মাহাদি 1979 সাল, ওই দিন 1400 হিজরির প্রথম দিন ছিল, মানে পয়লা মহরম, আর ইংরেজি তারিখ ছিল 1911 সাল। এই দিন সকালবেলা ইনি স্বপ্নে দেখছেন আরও কয়দিন আগে, এবং স্বপ্নে দেখার পরে তার অনুসারীরা প্রচার করে ফেলছে অল্পদিনের মধ্যে। প্রচার করার পরে সব লোকেরা দলে দলে, এবং যতজন স্বপ্নে দেখছে সবাই চুপচাপ বসে আছে, যে একদিন সকালবেলা এসে, কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে বায়াতটা হবে কোন জায়গায়, রুকনে ইয়ামেনি আর হাজরে আসওয়াদের মাঝখানে, সুতরাং অন্য জায়গায় মাহাদি দাবি করলে তো এটা হবে না, হাদিসের সাথে মিলবে না, এজন্য একটা সুযোগের অপেক্ষায় বসে আছেন যে একদিনে ওই রুকনে ইয়ামেনি আর হাজরে আসওয়াদের মাঝখানে উনি ইমাম মাহাদি বসবেন, আর কয়েক হাজার লোক তার হাতে একসাথে বায়াত নেব। তো হঠাৎ করে, এটা সৌদি সরকারও জানতো না, হঠাৎ করে একদিন সকালবেলা ওনার অনুসারীরা বিশাল অস্ত্র শস্ত্র এনে পুরা মক্কা দখল করে ফেলছে, মসজিদে হারামের এলাকা পুরা ঘেরাও করে ফেলছে সকালবেলায়। ঘেরাও করে উনারে ওই যে রুকনে ইয়ামেনি আর হাজরে আসওয়াদের মাঝখানে বিশাল এক চেয়ার দিয়ে বসায় দিছে, ইমাম মাহাদি সাহেব বসায় দিছে, বসাই দিয়ে শত শত লোক বায়াত নেওয়া শুরু করে দিছে, যে মাহাদি এসে গেছে, হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামেনির মাঝখানে বায়াত হয়ে গেছে, বিশাল এক হুলস্থুল কাজ কারবার যে মাহাদি এসে গেছে। এই বায়াতের পরে তখন সৌদি সরকার তাকে দমন করতে 15 দিন সময় লাগছে, 15 দিন তাকে উৎখাত করতে সময় লাগছে, 15 দিন পরে তাকে হত্যা করা হয়। এবং আল্লাহর ঘরের তাওয়াব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পর থেকে, মক্কা বিজয়ের পর থেকে এই পর্যন্ত এই 1400 বছরে কোনো দিন তাওয়াব বন্ধ হয় নাই, কিন্তু এই 15 দিন তাওয়াব বন্ধ ছিল, এই এক মাহাদির কারণে 15 দিন তাওয়াব বন্ধ। মাহাদির কারণে 15 দিন মানুষ হাজির, অসংখ্য হাজি মারা গেছে ওই বছর 1979 সালে, কারণ তখন হাজিরও ছিল মক্কাতে, ওই হজের সময় এই কাণ্ডটা ঘটে, 15 দিন কোনো তাওয়াব করতে পারে নাই এই এই মসজিদে হারামের মধ্যে। দেখেন মাহাদির কত বড় বিপর্যয়, মাহাদি আসবো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, আর মাহাদি আসি 15 দিন আল্লাহর করে তাওয়াফে বন্ধ করে দিছে, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তাহাতানি। আর শেষ যেই মাহাদি, হুসাইন ইবনে মুসা হুসাইন আল লুহাইদি,
উনি কুয়েতের অধিবাসী ছিলেন, উনি এই অল্প কিছুদিন আগে উনিও ইমাম মাহদি দাবি করছেন, ওনার অনুসারীরাও মাহদি দাবি করছেন, এইরকম আরও শত শত মাহদি পৃথিবীতে এসে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এত মাহাদি নিয়ে চিন্তা গবেষণা ফিকির আমাদের দরকার নাই, যখন আসবে তখন পৃথিবীতে যে মুসলমানেরা থাকবে তারা তার উপরে বায়াত নেবেন,